माने ओर बयसेर तुलनाय 3 বছর पिछने पढ़ाशोनार दिक दिए तो माने ओके कोनो रकम चापी देवा जाय ना आर ओर कथाबार्ता सबखाने कि बोलुन तो आमरा बुझी किन्तु आमी एकजन मा हये जेटा बुझी आशेपाशेर लोकजन हाँ किन्तु आमार अवश्य ओके निये गर्व हय आमी कोनो चिंता करि ना आमी फैमिलिर तरफ थेके फुल सापोर्ट पाई आर जे जा भावे आमी एखोन आर माथा एसब नेइ ना आमी चालिये जाच्छि ओके निये युद्ध आमी चेष्टा चालिये जाओ आमी चालिये जाई स्पेशल चाइल्ड आछे जीवने अनेक किछु करेछे तनिमा स्पेशल चाइल्ड मानेइ जे घरे बन्ध करे रेखे देबे एरकम कोनो ব্যাপার নেই আমার এখানে অনেক স্পেশাল চাইল্ড এসেছে যারা অনেক কিছু জীবনে করতে পারে তুমি দেখবে তোমার ছেলে বড় হয়ে একদিন অনেক কিছু করবে কত দিদিরা এখানে আসে যাদের স্পেশাল চাইল্ড কিন্তু তাদের বাচ্চারা কত স্পেশাল স্পেশাল ইন দ্য সেন্স তারা অন্য সুস্থ বাচ্চাদের থেকেও স্পেশাল তারা জীবনে এতটা এগিয়ে গেছে তাই চোখের জল একদম ফেলবে না স্কুল থেকে কি বলে জানেন নিয়ে যান অন্য যেখানে স্পেশাল চাইল্ডরা পড়ে সেখানে ভর্তি করে ও তো মানে এমনি সুস্থ সব এমনি হাঁটাচলা করতে পারে হাঁটাচলা করতে পারে আবার স্পিচের প্রবলেম তুমি ট্রিটমেন্ট করো তারপরে ওই পড়াশোনাটা মানে লার্নিং ডিসএবিলিটি কিছু আর মানে মাথায় আসে না না তুমি ভালো ভালো জায়গায় ট্রিটমেন্ট করো হাঁটাচলা যখন করতে পারে তো সব থেকে সব পৃথিবী জয় হয়ে গেছে আবার কি চাই জাগি ধড়কন এমন স্কুলে দাও যে স্কুলে তোমার বাচ্চা স্পেশাল থেকে আরো স্পেশাল হয়ে যাবে সেই সব স্কুল আছে যারা স্পেশাল চাইল্ডদের সেভাবে ট্রিটমেন্ট দেয় তো তুমি চোখের জল কেন ফেলছো এরকম শুনতে হয় জানেন তো যে যে বা নিজের ছেলেকে শেখাতে পারে না সে অন্যকে কি পড়াবে দেখো এখন পূজা শুরু হয়ে গেছে মা দুর্গার কাছে তুমিও প্রার্থনা করবে তোমার পরিবার এবং আমিও প্রার্থনা করব যাতে অনিমার ছেলে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে থ্যাংক ইউ যে সাহস নিয়ে ফার্স্ট ইয়ারে বাড়ি ছেড়ে চলে এসেছিলে জীবনে কিছু করব বলে সেই সাহস নিয়ে মানুষ ছেলেকে মানুষ করো ঠিক আছে তনিমা একদম হাতে ত্রিশূল নিয়ে দশভূজার রূপ ধারণ করেছে এবার দেখা যাক কত তাড়াতাড়ি অসুর বধ হয় স্টার্ট ছোটবেলায় যখন ছিল মা তো বাপের বাড়ি যেত মায়ের হাত ধরে মামা বাড়ি যেতাম এবার মামা বাড়ি বর্ধমানের একটা গ্রামে সেখানে গ্রামে মাত্র একটাই পুজো হতো আর সেটা আমার বাড়িতেই হতো আমার মামা বাড়িতেই পুজোটা হতো তো ছোটবেলায় ওই নতুন জামা পরে সেই ঘরেই বসে আছি আর সবাই আমাদের বাড়িতেই সবাই আসছে ঠাকুর দেখতে ষষ্ঠীর দিনকে যেরকম দোলায় করে কলা বউ নিয়ে আসা ঢাক বাজিয়ে হেঁটে হেঁটে পুকুরে যাওয়া সবাই মিলে সেই ঠাকুর সাজাচ্ছে সন্ধ্যেবেলা কিন্তু কিছুই নেই শুধু সন্ধ্যা আরতির পর একটু ঢাক বেজে আর কিছু নেই খুব একটা ভালো লাগতো না তখন মনে হতো যে আমি যেখানে থাকি চিত্তরঞ্জন যেখানে থাকতাম সেখানটা কীরকম সেই ঘুরে ঘুরে ঠাকুর দেখা প্রচুর প্যান্ডেল লাইটিং খাওয়া দাওয়া তখন ওই ব্যাপারটা বেশি ভালো লাগতো কিন্তু বিয়ের পরে যখন আবার এই দুর্গাপুরে তো অনেক বড় বড় ঠাকুর হয় সেখানেও ঘুরেছি ভিড়ের মধ্যে তখন কোথাও যেন সেই মামা বাড়িটাকে খুব মিস করতাম যে ওই পুজোর ফ্লেভারটা যেন একটু অন্যরকম ছিল তারপরে এখানে এসে আমার শ্বশুর বাড়ি বাঁকুড়া মানে পুজোর সময় গেছি গিয়ে মনেই হচ্ছে না যে দুর্গা পুজো একটা ঠাকুর নেই কারো বাড়িতে কোনো লাইট নেই যেমন আর 5টা দিন হয় ঠিক সেরকম তার পরের বছর থেকে আমার শ্বশুরমশাই সেখানে একটা দুর্গা পুজো শুরু করে সেই পুজোটা আজ প্রায় 12 বছর হয়ে গেল এখনো পর্যন্ত একইভাবে চলছে আর আমার পুজোটার আমি বিশেষত্ব বলবো যে চতুর্থীর দিন যেরকম আমরা বিয়ের সময় কনে সাজাই ঠিক সেরকমভাবে আমরা মাকে সাজাই সেখানে অঙ্গরাগ বলে একটা অনুষ্ঠান হয় সেখানে সকালবেলা কোনো পুরুষের প্রবেশ নেই শুধুমাত্র মহিলারা প্রায় 1000 খানেক মহিলা ওখানে বসে একটা একটা করে মাকে আমরা রূপ দিই কানের দুল গলার হার হাতের চুড়ি মাথার সমস্ত পরিয়ে তাকে সাজানো হয় এটা একটা দারুণ মানে যে দেখেনি সেই অভিজ্ঞতাটা বুঝতে পারবে না বাহ খুব ভালো আর আজকে এখানে এসে কেমন লাগছে ভীষণ ভালো তবে পুজোর সময় তো অনেক শাড়ি হয়েছে গয়না হয়েছে গিফট হয়েছে এই আজকের এই গিফটটা একেবারে স্পেশাল একদম খুব আনন্দ করো স্বপ্না তুমিও তোমারও নিশ্চয়ই এখান থেকে গিয়ে ঠাকুর দেখাবে একদম 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 বন্ধু বান্ধব সবাই বসে আছে আমার জন্য আমি তো ভাবছি যে সাজগোজা করব না, যা আছে এই নিয়ে বেরিয়ে যাব। থ্যাংক ইউ স্বপ্না, থ্যাংক ইউ সো মাচ। এবার তোমার সাথে আমরা খেলা শুরু করব, একদম দুর্গার মতন দাঁড়িয়ে সব বেলুন ফাটাতে হবে। স্টার্ট স্বপ্না। স্বপ্না খেলাটা কমপ্লিট করেছে 12 সেকেন্ডে। বিপাশা দাস, আজকের দিনটা সবথেকে বড় পাওয়া, বিশাল বড় অ্যাচিভমেন্ট আমার। আমি কিছু জিতি আর না জিতি, আজকে যে তোমার সামনে দাঁড়িয়ে আমি তোমার সাথে কথা বলতে পারছি, এটাই আমার কাছে সবথেকে বড় পাওয়া। থ্যাংক ইউ বিপাশা, থ্যাংক ইউ সো মাচ। সপ্তমীর বিকেল, এই সুতানুটি নাট মন্দিরে তুমি রয়েছো আজকে দাঁড়িয়ে, দারুণ দারুণ লাগছে। কখন এরকম রাজবাড়ি গেছো, পুজো দেখেছো? না না, কোনোদিন না, এইবার প্রথম। এইবার আসল কথা আমি চেন্নাইতে থাকি, মেয়েকে নিয়ে শ্বশুর শাশুড়ির কাছে এসেছি। চেন্নাই থেকে কি প্রত্যেক পুজোতেই আসো? না, কোনোবারই আসি না, এটা 3 বছর পর আমি পুজো এনজয় করতে এসেছি। লোকে বিদেশ থেকে চলে আসে পুজোর সময়, তুমি চেন্নাই থেকে আসো না? আসল কথা আমার হাজব্যান্ড খুব একটা পুজোর মানে অ্যাট্রাক্ট নয়, পুজোর বাঙালি নয়, না বাঙালি, কিন্তু খুব একটা এই যে পুজোর মধ্যে ভিড়ে ঠাকুর পছন্দ করে না, খুব একটা পছন্দ করে না। কিন্তু আমি টানতে টানতে নিয়ে যাই, বলে আমি তো ঠাকুর দেখবো। বিয়ের আগে আমার যেরকম পুজো ছিল, বিয়ের পর ঠিক তার বিপরীত, অপোজিট হয়ে গেছে, পুরো অপোজিট। বিয়ের আগে বাবার সাথে আমি মায়ের সাথে ঠাকুর দেখতে যেতাম, বাবা একটা ম্যাপ করতো, এক একটা দিনে এক এক রকমভাবে এক একটা জায়গায় ঠাকুর দেখা, সারাটা রাত্রির ধরে ঠাকুর দেখা, বেলুন নিয়ে হোক, হারিয়ে গেলে, মানে তার একটা অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল। কিন্তু বিয়ের পরে হয়তো চেঞ্জ হয়েছে, কিন্তু আমি ভালো আছি, আমার কোনো অসুবিধা হচ্ছে না। চেন্নাইতে আমি যে পুজোটা দেখেছি, সে পুজোটা একদম অন্যরকম। যখন মণ্ডপের মধ্যে ঢুকতাম তখন মনে হতো কলকাতার মধ্যে চলে এসেছি, বাঙালিদের মধ্যে এত সুন্দর পুজো হয়। আর মণ্ডপের বাইরে একদম অন্ধকার, কেউ কোথাও নেই, কাউকে চিনি না, কোনো ভাষা বলতে পারি না, এই একটু সমস্যা। কতদিনের ছুটিতে এসছো? ছুটিতে আসিনি, আমার আজকে এখানে প্রায় 6 মাস হয়ে গেছে, আমি এখন রয়েছি আমের সাথে। কোথায়? আচ্ছা, কবে ফিরবে কিছু এখন প্ল্যান করো? না, এখন কোনো প্ল্যান করা নেই। হাজবেন্ড ওখানে একা? হ্যাঁ, আমার বর বলে তুমি না থাকলেও আমার চলে যাচ্ছে, এত ভালো রান্না করে না, আর আমাকে মিস করছে না, ভালো ভালো রান্না করছে আর খাচ্ছে। ওকে বিপাশা, এবার তোমার সাথে খেলা শুরু করবো। আমি করে দেখাও দেখি কিরম, মা দুর্গা হলে তোমার কিরম দেখাবে। এ বাবা, এরম স্টার্ট। এবার দেখবো বিপাশার টাইম, 13 সেকেন্ড। নমস্কার দিদি, নামটা কিন্তু খুব সুন্দর। আমার 2 মেয়ে আছে, আমি হাউসওয়াইফ। আমার শ্বশুর শাশুড়ি হাজব্যান্ডকে নিয়ে। কত বড় মেয়ে? আমার এক মেয়ের 4 বছর বয়স, এক মেয়ে সবে 1 বছর হলো। দুজনেই হচ্ছে ভীষণ ডানপিটে, মানে দুজনকে নিয়ে একদম কাহিল অবস্থা। কিন্তু সব থেকে যেটা, ওরা পুজোতে ভীষণ এনজয় করছে, মানে বড়টা তো এনজয় করছেই, আর ছোটোটাও যে এরকম পুজো ইনভলভ, মানে এত এনজয় করবে আমি তো ভাবতেই পারিনি। ও তো কিছুই বোঝে না, কিন্তু এখন মানে আমাদের পাড়ায় আমরা একটা কমিউনিটির মধ্যে থাকি, বিধান পার্ক বলে, প্রচণ্ড এনজয় হয়, মানে আমরা পুরো নিজস্ব একটা বাড়ির পুজোর মতন একদম কমিউনিটিটা। তা ওখানে আমরা সারাক্ষণ সকাল থেকে প্রায় মাঝরাত অবধি ওখানেই থাকি, ওখানেই খাওয়া দাওয়া 3 দিন ধরে, খুব এনজয় হয়। আর আমার ছোটো মেয়ে ওইখানে ভীষণ এনজয় করছে। আর বিশেষ করে এই যে সুতানুটি নাট মন্দিরে প্রথম আমি কোনো রাজবাড়িতে এরকম পুজো দেখলাম, আমি ভীষণ আনন্দিত। আজকে সপ্তমী আমার কাছে সত্যি খুব স্পেশাল। এমনি পুজোর সময় বরের সাথে ঠাকুর ঠাকুর দেখতে যাও? অ্যাকচুয়ালি পাড়াতে এত আনন্দ হয়, ওখানে আর কোথাও যাওয়া দরকার হয় না, ইচ্ছে করেও না, কেউ যেতেও দেয় না, না কোনো যাওয়া ঠাওয়া হবে না, একদম জগদ্ধাত্রী পুজো পর্যন্ত আমাদের এনজয় হয়। বিশেষ করে দশমীতে ভাসান থেকে শুরু করে ভীষণ এনজয় করি আমরা, ছুটিয়ে এনজয় করি। এসো মম, এবার তোমাকে দুর্গা মা সাজাই। স্বপ্না যাবে তোমার পছন্দ মতো চারটি শাড়ি তুমি পছন্দ করবে চলো बनारसिया 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 सुंदर तीनटे शाड़ी विपाशा तुम पेले मोहिनी मोहन कांजीलाल एंड सन्सের तरफ থেকে पसंद হয়েছে মম তো সব নর নারী सुंदर दुटो शाड़ी तुम पेले मोहिनी मोहन कांजीलाल एंड सन्सের तरफ থেকে তনিমা मन के पर भोले भंडारी सुंदर শাড়িটা নিয়েছে কালকে অষ্টমীর অঞ্জলি দেবে বলে এটা তুমি পেলে মোহিনী মোহন কাंजीलाल एंड सन्সের तरफ থেকে আমার নাই কোনো সম্বল আমার নাই মা পুণ্যবল আমার নাই কোনো সম্বল আমার নাই মা পুণ্যবল এখন ঘোর তরঙ্গ দেখে অঙ্গ হয়েছে বিকল কপাল গুণে হয়েছি মা কপাল গুণে হয়েছি মা একুল কুল দুকুল হারা দুর্গা দুর্গতি হারা ভব তারা গো আমার দুর্গতি গেল না ও মা দুর্গতি গেল না তারা দুর্গতি গেল না গো দুর্গা দুর্গতি হারা ভব তারা গো स्पेशल गेस्ट ऋषि एवं शोमो ये পরে প্রথম পূজা শোমোর হ্যাঁ আবার কি প্ল্যান পূজোয় এবার তো বাড়িতে থাকছি না কোথায় যাচ্ছ মুম্বাইতে থাকছি এবার চলে যাবে বউকে ছেড়ে না বউকে নিয়ে কিছু করার নেই না একাই যাচ্ছি কত আশা নিয়ে জিজ্ঞেস করলাম বলবে যে আমি এই ঠাকুর দেখতে যাব ওই ঠাকুর দেখতে হলে আমি বউকে রেখে চলে যাচ্ছি মুম্বাই খারাপ উত্তরটা পেলাম শোমো शुरू करবো আমাদের সেকেন্ড রাউন্ড কুশিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি প্রথম গানে প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে জুসার ভালো মন্দের মাঝখানে সহজ রয় অতি গোপনে মনে মনে নিরঞ্জনে মনে মনে নিরঞ্জনে আকর্ষণে মন মজাও আনন্দ বাজারে চলে যাও রে আনন্দ বাজারে চলে যাও গানের মধ্যে এক জোড়া বিপরীতধর্মী শব্দ আছে আনন্দ বাজার সেই শব্দটি কি চলে যাও রে আনন্দ বাজার বলো ভালো মন্দের মাঝখানে সহজ রয় অতি গোপনে মনে মনে নিরঞ্জনে মনে মনে নিরঞ্জনে আকর্ষণে মন মজাও আনন্দ বাজারে চলে যাও রে আনন্দ বাজারে চলে যাও বিপরীত না যাচ্ছে দ্বিতীয় প্রশ্নে সঠিক উত্তর দিলে গিফট পাবে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে স্যান্ডউইচ গ্রিল আরে এখনা কথা শুনে যাও ভোলা ও তুমি এখনা কথা শুনে যাও ভোলা তুমি আসছো দইঢা সাড়ে চইঢা একদিনেতে মজা খাও ভোলা ও তুমি আসছো দইঢা সাড়ে চইঢা একদিনেতে মজা খাও ভোলা এখনা কথা শুনে যাও ভোলা ও তুমি এখনা কথা শুনে যাও ভোলা गानेर कथा अनुयायी भोला कय दिनेर जन्नो मजा खेते आसछे मजा खाओ भोला एकना कथा सुने जाओ भोला ओ तुमी एकना बोलो विपाशा 4 दिन একটু একটু ভাবো গানটা শুনলে ভালো তারে তুমি আসছো তাই সাড়ে 4 হাইয়া না বিপাশা রং আনসার -5 তুমি আসছো দইরা সাড়ে 4 একদিনেতে মজা খাও ভোলা চাচা 3 নম্বর প্রশ্নে সঠিক উত্তর দিলে গিফট পাবে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার কুকওয়ে ও ভাই দেখো হাঁটু জলে পুটি ছড়ছড় কইরা চলে ও ভাই দেখো হাঁটু জলে পুটি ছড়ছড় কইরা চলে देखो बोआले रिछा देखो मागुरे रिछा कादा जतई खोलाओ ना बेशी नड़े चढ़े ना भरा कलसी आवाज करे ना भरा कलसी आवाज करे ना गान अनुयायी कटी माछेर नाम आवाज करे ना भरा कलसी आवाज करे ना बोलो दीपाशा 3টে মাছ পুঁটি বোয়াল মাগুর রাইট आंसर 5 পয়েন্ট संगे সানকুইকের तरफ থেকে প্রেসার কুকার কুকবে ও ভাই দেখো হাঁটু জলে পুঁটি ছড়ছড় কইরা চলে দেখো বোয়ালে রেছা देखो मागुरे रेछा कादा जतई खोलाओ ना बेशी नड़े चढ़े ना भरा कलसी आवाज करे ना भरा कलसी आवाज करे ना तीनटे प्रश्न हो गेल एबार जाচ্ছি 4 নম্বর प्रश्न तार आगे आमरा सकलेर साथे एकटु कथा बोले नेब तारपर आबार गाने जाब तनिमा सबथेके पूजोर मजार स्मृति कि मजा स्मृति बोलते छोटोबेलाय जेदिन दशमीर विसर्जन हय आमार सिंदूर खेलाटा खूब भालो लागतो किन्तु अविवाहित मेये आमाके तो आर केउ सिंदूर माखाबे ना आमी ठाकुरेर पाशे पाशे घुरे बेड़ाताम पाशे केउ भूल करे जोदि आमाके एकटु सिंदूर माखिये देय आर आरेकटा हच्छे ठाकुरके प्रसाद खावातो आमी उठे उठे प्रसादगुलो खुले खुले आमी खेये निताम माने एगुलोई आमार काछे माने एखन बुझि ओगुलो बड्ड बोकामो छिलो तो एगुलोई आमार काछे प्रचुर सिंदूर खेलो एखन खेली किन्तु সেই সময় মানে আমাকে যদি একটু মাখায় আমাকে যদি একটু মাখায় বারবার সামনে সামনে ঘুরঘুর করতাম যে আমাকে যদি একটু দেয় ভুল করে ভালো থেকো দানিমা थैंक यू স্বপ্না আমি একজন অ্যাঙ্কার তো তুমি তো এত সাকসেসফুল একজন অ্যাঙ্কার মানে দিদি নাম্বার 1 রচনা ব্যানার্জি ছাড়া ভাবাই যায় না সেই জায়গা থেকে আমি তোমায় জিজ্ঞেস করব যে একজন ভালো সফল অ্যাঙ্কার হতে গেলে কোন তিনটে জিনিস একজন মহিলার মধ্যে থাকা উচিত মানে যেটা আমি তোমাকে অনুসরণ করে আমিও আমার ক্যারিয়ারের পথে আর কি এগিয়ে যাব আমি কেন বলবো সেই টিপসগুলো সেই টিপসগুলো আমি কেন শেয়ার করব সেগুলো আমার টোটালি পার্সোনাল না চাই কখনোই রচনা ব্যানার্জি হতে পারবে না তবু কিছুটা যদি আমাদের সাহায্য করো আর কি আমার জোকস অ্যাপার্ট আমি মনে করি না আমি অ্যাঙ্কারের জায়গায় দাঁড়িয়ে রয়েছি তোমরা আমাকে অ্যাঙ্কার বলো আমি মনে করি না আমি অ্যাঙ্কার আমি মনে করি আমি তোমাদের মতন একজন মানুষ যাদের সাথে আমি গল্প করি আড্ডা মারি সকলের দুঃখ শুনি সকলের দুঃখ শেয়ার করার চেষ্টা করি সকলকে জীবনে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করি অ্যাঙ্করিং করি না বলেই হয়তো তোমরা আমাকে অন্যভাবে দেখো একদম মানে এত সাবলীল এত স্বাভাবিক সেইজন্যই জিজ্ঞেস করছি যে এর পেছনে কি খাও মানে কি খেয়ে আসো যে প্রত্যেকদিন এত এনার্জি নিয়ে চার দিদির সঙ্গে একই ভাবে খেলে যাচ্ছো এত বছর ধরে কি খেয়ে আসো এর সিক্রেটটা কি বলে মালিক গোল নেই লাইফে গোল আজ রক এন্ড রোল কাল হরি একটাই সিক্রেট তোমাদের সকলের ভালোবাসা যখন তোমাদের হাসি মুখগুলো দেখতে পাই তখন সব মনে হয় যে আমার কোনো কষ্টই কষ্ট নয় সকলেই দুঃখ কষ্ট নিয়ে আনন্দ নিয়ে জীবন সকলের কিন্তু নিজের দুঃখ কষ্টগুলো তখন ভুলে যাই যখন তোমাদের মতো দিদিদের গল্প শুনি সবার একটা এজ গ্রুপ থাকে যেরকম হয়তো 18 ইয়ার্সের ছেলেমেয়েরা এক ধরনের গান বা এক ধরনের মানুষকে পছন্দ করে আবার তার উপরে যারা এজের তারা আবার সেই ধরনের পছন্দ করে কিন্তু একমাত্র মনে হয় যেন রচনা ব্যানার্জি ৮ থেকে ৮০ সকলে একভাবে পছন্দ করে थैंक यू सो माच तुम्हें एत कथा जिज्ञेस कर ले तुम्हें कि जिज्ञेस करब शुद्ध एटुकू कामना करी जे स्वप्न ना तुम्हार जा जा जीवन स्वप्न सब जान सफल है धन्यवाद ये बिपाशा नल्लार का बोझो तेरी आदा तेरी माँ कुंचु कुंचु तेरी माँ सोल्ला कुंचु तमिल ना बुझी ना कि शिखे मो तमिले कौन वर्डा बोलते पारो ना ले बांगा ओके कल के एसो আমার হাজবেন্ড একটা বলতে পারে তামিল তেরিয়াদি তাহলে কি ভাষায় কথা বলবে যে তামিল তেরিয়াতে বলে ইংলিশ হিন্দি আঞ্জবানি বাংলা এসব টাইমিং গুলো আঞ্জি আর মুর ఒకటి రెండు మూడు రెండు 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 మూడు నాలుగు నాలుగు అంజు ఆరు ఆరు ఏడు ఏడు 7 82 82 ঠিক আছে টিক টিক পুরো শুনছি একটাই মনে পড়ছে শুধুমাত্র শুনেছিলাম একবার সাউথে গিয়ে ये पड़ी ये रिकिंग হ্যাঁ এপড়ি রিকিং মানে কেমন আছে তোমার বিয়ের গল্পটা একটু শোনা চট করে নিজে বিয়ে ঘটকালি নিজেই করেছে সবথেকে মজার ঘটনা যে আমি আমার বরকে প্রথম দেখতে যাই আমি আমার বরকে প্রথম বিয়ে করতে যাই রেজিস্ট্রি ম্যারেজ যেটা এটাই আমার নতুনত্ব জীবনে আমার শ্বশুর মাসি একটা প্রশ্ন করেছিলেন উনি রান্না করতে ভীষণ ভালোবাসেন শুক্তোতে কি ফোড়ন দেয় আর আমি বলেছিলাম 5 ফোড়ন নাদুনির কথা মনেই নেই আপনি রিজেক্ট করে দিল না না রিজেক্ট কেন করবে ভালো গান গিয়ে পটি নিয়েছি ও তুমি গান গাইতে পারো নাকি বাহ খুব ভালো থেকো বিপাশা মন হ্যালো দিদি এই যে তুমি এখন এত সুন্দর বর কি বলে কিছুই বলে না কেন গাম্ভীর্য নিয়ে থাকে শ্বশুর তবে বলবো দিদি ও আমার পুরো ফ্রেন্ড ইভেন কি মেয়ে হওয়ার পরে আমার তো মেয়ে দুই মেয়ের মধ্যে গ্যাপিংটা খুব বেশি নয় তাই জন্য মানে এখন মেয়েদের প্রতি বা রাত্রিবেলা উঠে যে বারবার করে যেটা প্রবলেম হয় দুধ বানানো আমার বর যত খেতে আসুক না কেন রাতে এই সাপোর্টটা করে ও উঠে উঠে দুধ বানায় ভেরি গুড প্লাস আমি আজ পর্যন্ত কোনোদিনও বলতে পারবো না দিদি যে আমার মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে যেতে কোনোদিনও আমার বাবা গেছে বা আমার অন্য কেউ গেছে যত ওর কাজ থাকুক সব সময় দুই মেয়েকে ডাক্তারের কাছে বা কোনো প্রবলেমে একমাত্র আমি ওকে পাশে পেয়েছি ও সব সময় সব কাজ ভুলে ও আগে এই ডাক্তারের জায়গায় যাওয়াটা সবসময় আমার সাথে মেনটেন করে আমার সব কিছুতে মানে এরকম হাজব্যান্ড বোধহয় সত্যি কথা বলতে দিদি মানে ভাগ্য করে পাওয়া যায় থ্যাংক ইউ মো খুব ভালো থেকো হাজবেন্ড কে নিয়ে দুই মেয়েকে নিয়ে বর কি মম বলেই ডাকে হ্যাঁ তবে তোমার বর সত্যি তোমার জীবনের বাতি প্রচন্ড প্রচন্ড আমি গর্ব করে বলি দুজনে মিলে মোমবাতি ওকে বা গান 4 নম্বর প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে আইরনি ফার্নিচারের তরফ থেকে টি টেবিল চেয়ার ওকি ভালো কোহিরা আহসান তো তারা সুন্দরী কমলা নাচে আহা সুন্দরী কমলা সুন্দরী কমলার চরণে নূপুর দিনি চিনি কোহিরা পাজে রে ভালো কোহিরা আহসান তো তারা सुंदरी कमला नाचे बदनी धनी नाचो तो देखी बाला नाचो तो देखी सोहाग चांद बदनी धनी नाचो तो देखी सोहाग चांद बदनी धनी नाचो तो देखी भाई प्रश्नटा तुई करबी তুই কর আচ্ছা এক কাজ করি আমরা দুজনে করি বিয়ে আমি করেছি না তুই বলিস নি দুজন একসাথে করি আচ্ছা দাঁড়া তোর তো ইন্টারভিউ চলছে আপকামিং আছে তো চলছে না আমার প্রশ্ন ও সুন্দরী বলো আমি কি করি আরে ও সুন্দরী দুটো গানের মধ্যে একটা কমন ব্যাপার আছে সেই কমন ব্যাপারটা খুঁজে বের করে বলতে হবে ওটা কমনটা কি সেটা একটা কমন শব্দ হতে পারে नाच नाच क्या बोलो तो सुंदरी कमला नाचे सोहाग चाँद बदनी धनी नाचो तो देखी राइट आंसर 5 पॉइंट संगे आयरनी फार्निचर तरफ থেকে টি টেবিল চেয়ার। এবার যাচ্ছে আমাদের শেষ প্রশ্ন, ৫ নম্বর প্রশ্নের সঠিক উত্তর দিলে গিফট পাবে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে ইন্ডাকশন। ও বলিও ননদি আর দুমুঠো চাল ফেলে দে হাড়িতে, নতুন জামাই এলো বাড়িতে। ও ননদি নতুন জামাই এলো বাড়িতে, বলিও ননদি আর দুমুঠো চাল ফেলে দে হাড়িতে, নতুন জামাই এলো বাড়িতে। ও ননদি নতুন জামাই এলো বাড়িতে। প্রশ্নটা হচ্ছে গানের মধ্যে একটি ভুল শব্দ আছে, সেই শব্দটি কি? স্টেশনের বাবুর মতো মিষ্টি পান খেয়ে বলো তনিমা, ঠাকুর জামাই এলো বাড়িতে। ও কি গেছে? নতুন জামাই গেছে। রাইট আনসার, 5 পয়েন্ট। সঙ্গে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে ইন্ডাকশন ওভেন। বলিও ননদি আর দু মুঠো চাল ফেলে দে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। ও ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে। সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা তোমাদের দুজনকেই। তোমাকে তোমাকে শুরু করবো আমাদের থার্ড রাউন্ড, কার দৌড় কত দূর। এই রাউন্ডে তোমরা প্রত্যেকে একটা করে চিট পাবে, তার মধ্যে নাম্বার আছে, টপিক আছে, কোয়েশ্চেন সব টিভিতে আসবে। প্রত্যেক সঠিক উত্তর 10 পয়েন্টস। কি টপিক? শব্দশঃ। পাশাপাশি ক্লু, মন্ত্র মুখে ফুল হাতে সবাই নীলে অষ্টমীতে। ওপর নিচে ক্লু, পুজোর রীতি মন্ত্রে জানি, পুজোর বিষয় সর্বজ্ঞানী। পাশাপাশি হচ্ছে পুষ্পাঞ্জলি, আর ওপর নিচে হচ্ছে পুরোহিত। একদম 10 পয়েন্টস। মোম নাম্বার 2 কে আমি তনিমা। সম্পর্ক, তোমার মেশমশাই, তার শাশুড়ি, তার একমাত্র বৌমা, তোমার কে? আমার মামি। মেশমশাইয়ের শাশুড়ি আমার দিদা, আর দিদার একমাত্র বৌমা আমার মানে মামার বউ, মামি মা। রাইট আনসার, 10 পয়েন্ট। নাম্বার 3 স্বপ্না। শব্দ সন্ধান, প্রথমে একটা সংখ্যা আছে, তারপর একটা অক্ষর আছে, তারপর একটা ক্লু, ত্রিযোগে জ্যামিতিতে পাও, বাহুর অর্থ খুঁজে নাও। এখান থেকে একটা শব্দ বেরোবে, তারপর আরেকটা অক্ষর, এই 4টে মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ। দশভুজা। বোঝাও, 10 ও আর বাহু ভুজ আ, দশভুজা। একদম রাইট আনসার, 10 পয়েন্ট। বিপাশা। শব্দ চেন, উপরে একটা জিজ্ঞাসা চিহ্ন আছে, আর নিচে লেখা রয়েছে দেবী, দূত, রাজ। একটা কমন ওয়ার্ড যেটা নিচে 3টের আগে বসলে একটা করে শব্দ হবে। কি মনে হচ্ছে বিপাশা? মহারাজ, মহাদূত, মহাদেবী। রং আনসার। দেখে নি, দেব দেবী, দেবদূত, দেবরাজ, দেবরাজ। এই রাউন্ডে 3 জন 10 পয়েন্টস পেয়েছে, তনিমা, স্বপ্না এবং মোম। প্রথম ছিল মোম, নাম্বার 1। চলো আগে গিফট। গ্রসারি, আটা, ঘি, তেল, ডাল, চাল সবকিছু তোমার মোম। সেকেন্ড আসছে তনিমা, মিষ্টি ফল। তনিমা পেয়ে যাচ্ছে 2 থালা মিষ্টি আর প্রচুর ফল এবং 1 হাঁড়ি রসগোল্লা। এবার আসছে স্বপ্না, চিপস, কোল্ড ড্রিঙ্কস, হেলথ ড্রিঙ্কস, ওয়েফার্স, কুকিজ। মহাসপ্তমীর বিকেল, প্রচুর খেলাধুলো, আনন্দে আমাদের সময় কাটছে, কিন্তু তার সাথে সাথে একটু খেতে হবে, এবার একটু পেট পুজোও করতে হবে। মায়ের পুজো তো চলছে, তার সাথে আমাদেরও একটু পেট পুজো হওয়া দরকার। প্রত্যেক দিন আমাকে যা খাওয়াচ্ছ না তোমরা, হ্যাঁ মহারাজ কাটারা, খুব আনন্দ না আমার খাইয়ে, সবাই ভাবছে আমি কত খাচ্ছি। এবার কেন অন্যরকম পুজো, আগের বছর ছিলাম কোথায় দুজন। প্রত্যেকদিন দেখতে পাচ্ছেন তো কি সুস্বাদু খাবার খাচ্ছে। আজকে কি কি আছে দেখুন, চিকেন পকোড়া, জিভে ডেবে মাছের চপ, মিষ্টি, সব কিছু। আমি কত খাই দেখুন। আর এই সব খাবার আমাদের পরিবেশন করছেন মহারাজা কেটারার্স। বাঙালি ভুরি বোঝে আমরাই শেষ কথা। খাবার বন্দি পেটে আটলো সাজতে লাগে অনেক সময় ইচ্ছে আমার বড্ড বাগা খাটলো তুমি আমি অষ্টমী প্যান্ডেলেরা একটু ফাঁকা সময় পেলে খাবার খাবার পুজো 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 প্রেমের গন্ধ রেখেছে তোমার আমার ভালোবাসার গল্প জমেছে পুজো 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 প্রেমের গন্ধ রেখেছে তোমার আমার ভালোবাসার গল্প জমেছে। শুরু করবো আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। পাঁচটা প্রশ্ন টিভি স্ক্রিনে আসবে, প্রত্যেকটি সঠিক উত্তর 20 পয়েন্টস, উত্তর যদি ভুল দাও তাহলে -10 পয়েন্টস। তিনটে রাউন্ডের পরে স্কোর তনিমা 20 পয়েন্টস, স্বপ্না 30 পয়েন্টস, বিপাশা 20 পয়েন্টস, মোম 20 পয়েন্টস। প্রথম প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে এয়ার ফ্রায়ার। কোন ধরনের দরজায় একটি প্রাণীর নাম যুক্ত আছে? কোন ধরনের দরজায় একটি প্রাণীর নাম যুক্ত আছে? এবার বলো বিপাশা। সিংহদ্বার। রাইট অ্যান্সার, 20 পয়েন্ট সঙ্গে এয়ার ফ্রায়ার। 2 নম্বর প্রশ্নে সঠিক উত্তর দিলে গিফট পাবে প্যানোরামার তরফ থেকে 2.1 অডিও স্পিকার। বিখ্যাত কবিতায় নদীর নামে কোন পেটুক লোকের নাম আছে? বিখ্যাত কবিতায় নদীর নামে কোন পেটুক লোকের নাম আছে? এবার বলো স্বপ্না। দামোদর। রাইট আনসার, 20 পয়েন্ট সঙ্গে প্যানোরামার তরফ থেকে 2.1 অডিও স্পিকার। 3 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে একটি শাড়ি। বিশেষ আকার মাটির পায়, দশমীর দিনে সঙ্গে চাই, দুই হাতে দুই পেলে নাচ দারুণ ঢাকের তালে, ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন আজ বাজা কাসর। এবার বলো স্বপ্না। ধুনুচি। ও যাও। মাটির বিশেষ আকার, ধুনুচির একটা বিশেষ আকার হয়, মাটির পায়ে ধুনুচি মাটির তৈরি হয়, দশমীর দিনে সঙ্গে চাই, দশমীর দিনে ধুনুচি নাচ হয়, দুই হাতে পেলে ঢাকের তালে, ঢাকের তালে সঙ্গে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। যাচ্ছি 4 নম্বর প্রশ্নে, সঠিক উত্তর দিলে গিফট পাবে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে মিক্সার গ্রাইন্ডার। কোন পুজোর নামে রং আছে? কোন পুজোর নামে রং আছে? এবার বলো স্বপ্না। বাসন্তী পুজো, নীল পুজো, দুটোতেই রং থাকে। রাইট আনসার, 20 পয়েন্ট সঙ্গে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে মিক্সার গ্রাইন্ডার। শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্নে, সঠিক উত্তর দিলে গিফট পাবে পুষ্পা ফার্নিচার তরফ থেকে সেন্টার টেবিল। পুষ্পা ফার্নিচার, যত্নে থাকুক সবকিছু। 30 পয়েন্টের আনসার। এটাই কিন্তু শেষ প্রশ্ন, এরপরেই পেয়ে যাবো আমাদের সপ্তমী দিনের আজকে কে হলো দিদি No. 1। বলো স্বপ্না। পুরীর চাদর। পুরীর চাদর সঠিক হলে 30 পয়েন্ট আর ভুল হলে -20। তালবেশ সয়াকার যোগ হলো স্বপ্না। তুমি বলেছ পুরীর চাদর, তাহলে তো রং হলো আনসারটা, তাই জন্য -20। তালবেশ সয়াকার আর র। এবার বলো বিপাশা। বেনারসি শাড়ি। ছবিটা দেখে কি মনে হচ্ছে বেনারসি শাড়ি? রং আনসার বিপাশা, তাই -10। সঠিক উত্তর হচ্ছে ঠাকুর মশাই। ওটা নামাবলীর ছবি। সপ্তমীর বিকেলে আজকে দিদি নাম্বার 1 হয়েছে স্বপ্না চাই। এবার তোমার জন্য রয়েছে জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর তরফ থেকে সোনার হার, কানের দুল, আংটি, চুড়ি যে কোনো একটা নিতে পারবে। 20 সেকেন্ড টাইম রিভার্সে উত্তর। সময় শুরু হচ্ছে এখন। স্টার্ট। আয়না, চিরুনি, বায়না, বিনুনি, ময়না। ময়না, বিনুনি, বায়না, চিরুনি, আয়না। ভেরি গুড। জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর তরফ থেকে সোনার হার, সানপিকের তরফ থেকে ডিসকাউন্ট কুপন। সঙ্গে দিদি নাম্বার 1 ব্যাচ জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের তরফে আরো একটি সোনার হার। মহাসপ্তমীর প্রণাম, অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা আপনাদের সবাইকে। খুব আনন্দে কাটান আজকে সন্ধে। দেখা হবে আগামীকাল মহা অষ্টমীর সন্ধ্যেবেলা। নমস্কার।